এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। আপনারা দেখছেন খবর 48 ঘন্টা। বারুইপুর বেবিল্যান্ড ফাউন্ডেশন ও খড়দার মনন দুটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে 7 জানুয়ারি 2023 শনিবার দুপুরে বারুইপুর রেল স্টেশন মাঠে একটি কমিউনিটি কিচেনের গাড়ির আয়োজন করেছিল। এই কমিউনিটি কিচেন গাড়ির থেকে প্রায় 500 জন দুস্থ মানুষকে রুটি, সবজি ও মিষ্টি খাদ্য বিতরণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার আধিকারিকগণ ও বারুইপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন নস্কর। এই মানুষেরা বারুইপুরে বিভিন্ন এলাকা থেকে আসে। এই খাবার পেয়ে তারা খুবই খুশি। এই কমিউনিটি গাড়িটির নাম রেশন কমিউনিটি। এতে 1 মিনিটে প্রায় 50টি রুটি তৈরি হয়। এই সম্বন্ধে বেবিল্যান্ড ফাউন্ডেশনের সভাপতি ও বারুইপুর পৌরসভার পৌরপিতা স্বপন নস্করের প্রতিক্রিয়া শুনুন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়।
কি কর্মসূচি আজকে আমাদের এখানে একটি কমিউনিটি কিচেন কর্মসূচি নেওয়া হয়েছে বারুইপুর বেবিলিয়ান ফাউন্ডেশন এবং খরদহ মনন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং সহযোগিতায় বারুইপুর মহিলা থানা এবং এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন আমাদের সাথে কি করছেন আমরা এখানে সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের জন্য বছরের শুরুর দিকেই একটা ফুড প্রোগ্রামের আয়োজন করেছি যেখানে বিনামূল্যে সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন পুরো হাইজিন মেনটেন করে তৈরি করা খাবার রুটি তরকারি আচার এবং কিছু মিষ্টি দিচ্ছে বাচ্চাদের জন্য কিছু লজেন্সও দেওয়া হচ্ছে তার সাথে এটা কোথাকার এই মানুষগুলো কোত্থেকে এসছে এই মানুষগুলো আমাদের এইসব অঞ্চলে বাড়ি অঞ্চল এক নম্বর ওয়ার্ড ওদিকে আরও কয়েকটি ওয়ার্ড থেকে এরা এসছে কত মানুষকে দেওয়া হচ্ছে আমরা প্রায় 400 মানুষের মতো ব্যবস্থা রেখেছি এখনো পর্যন্ত প্রায় 200 জন মতো মানে এইটাকেই আপনার যে রুটিটা মানে দিচ্ছেন সেই রুটিটা কি শুধু আড়াই মেশিনে দিয়ে তৈরি হয়ে বেরিয়েছে নাকি হ্যাঁ এটা সম্পূর্ণভাবে হাইজিন মেনটেন করে করা হচ্ছে এখানে দেখতে পারবেন এখানে মেশিনে সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে যেখানে হাতের কোনো ছোঁয়া থাকছে না পুরোপুরি মেশিনে তৈরি হচ্ছে রুটিটা এবং রুটিটা তৈরি হয়ে বেরিয়ে আসার পর সেটা যে তরকারি এবং সহযোগে মানুষের মধ্যে পরিবেশন আপনার নাম আপনার নাম বলুন আমার নাম সায়ন্তন মল্লিক আপনারা দেখছেন খবর 48 ঘন্টা এখানে কি কর্মসূচি হচ্ছে এখানে নতুন বছরে আমাদের বেবিলিয়ান ফাউন্ডেশন থেকে সুস্থদের জন্য কিছু আহারের ব্যবস্থা করেছেন ওনারা এবং শুধু আহার না ওনারা এরকম বিভিন্ন রকম ক্রিয়াকর্মের সঙ্গে দুস্থদের জামাকাপড় থেকে আরম্ভ করে শীত বস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সাহায্য ওনারা করে থাকেন তো আজকে একটু আহার দিয়ে সাহায্য করছেন 400 দুস্থদের এই খাবার দেওয়া হচ্ছে এবং আপনি দেখছেন যে পিছনে আমাদের রুটি মেশিনের গাড়ি এসছে এবং সবাই হাতে সহযোগিতা করছে সবাই লাইন দিয়ে সুষ্ঠুভাবে দিচ্ছে এবং আগামী দিনে বেবিল্যান্ডের যে আমাদের যে কৃষক সঙ্গে সহযোগিতা উনি যে ডাকেন আমাদেরকে যে ডাকেন জনপ্রতিনিধি হিসাবে আমাদের খুব ভালো লাগে আমরা এই কাজগুলো করি ওনাকে হেল্পটাও করি উনি আর এখানেই আছেন এখানে দুস্থদের বেশি খাওয়াও যায় স্টেশন চত্বরে এবং আগামী দিনে আমাদের বিমানবাবু এই বেবিল্যান্ডের তরফ থেকে আরও ভালো ভালো উদ্যোগ নেবে দুস্থদের জন্য এই কামনা করি আপনার নাম সবুজ কুমার নস্কর আমি এই কাউন্সিলর এক নম্বর বারবার